বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি করেছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে জানিয়েছে। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই করেছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হেড নিয়ে কি চায়ের টেবিলে মায়ের সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়? বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো, 20 শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাইয়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্য মতো ঘর বাড়ি, 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় ঠেলে দেয়। টুইমেন ছবিটা দেখেছো বারবার? গির্জার ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছি যে আমি কাঁদিনি। বুকটা শুধু খা খা করেছিল, সোফিয়া লরেনকে পাঠিয়ে দেবে বাংলাদেশে 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার, আমাদের মুক্তিযুদ্ধের কাছে এসে। সাধু অ্যাবের মর্মর মুক্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলে তোরা দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা এসো, রবি শঙ্করের সুরে সুরে মৌন সমানবতাকে গাই, বিবেকের জমকরা দরজায় প্রবল করাঘাত করি, অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসো, উদ্বুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা, এসো বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।